চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের সামনে বাস পোড়ানোর প্রতিবাদ সহ চার দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিকদের সংগঠন। দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী। সভায় বক্তারা বৃহত্তর চট্টগ্রামের সব মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ ও চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবি জানান। গত ২২ এপ্রিল চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন। ওই দিন থেকে শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। ২৪ এপ্রিল ঘাতক বাস চালককে গ্রেফতার করে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে তিনটি গণপরিবহনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।